नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় ধনতেরাসে ধনবর্ষা ঘটাবেন পাঁচ রাশি গিয়ে স্বয়ং কর্মফলদাতা শনি মহারাজ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে বর্তমান বছরের 2022 এর শুভ ধনতেরাসের দিন অঢেল অর্থবৃষ্টি ঘটাবেন স্বয়ং মহারাজ শনিদেব। কারণ শনিদেব যেদিন ধনতেরাস, 23 অক্টোবরই তার বক্রতা ত্যাগ করে মার্গী হতে চলেছেন। এবং এই শনিদেব মার্গী শনি অবশ্যই পাঁচ রাশি গিয়ে করবে ধনবৃষ্টি, তাদের জীবনে আসবে সমৃদ্ধি, তাদের জীবনে আসবে সুখ, তারা পাবে শান্তির বাসা। কোন সেই পাঁচ রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। ধনতেরাস হচ্ছে সমুদ্র মন্ত্রণে ধন্যন্তরী, যিনি অবশ্যই জগতের বুকে চিকিৎসক হিসেবে খ্যাত, সেই ধন্যন্তরীর আবির্ভাব তিথি, যিনি সমুদ্র মন্থনে উত্থিত হয়েছিলেন, সেই ধন্যন্তরীর আগমন তিথি হিসাবেই পালিত হয় ত্রয়োদশী বা ধনতেরাস। বর্তমান বছরে অবশ্য দুদিন পড়েছে, ডাবল পড়েছে এই ধনতেরাস, যা আমাদের কাছে একটা উপরি পাওন। কারণ ধনতেরাস পড়েছে অবশ্যই শনিবার সন্ধ্যা 22 অক্টোবর শনিবার সন্ধ্যা 6:05 থেকে। ত্রয়োদশী তিথি পালন করা শুরু হবে, প্রত্যেক মানুষ যমদীপ প্রজ্বলিত করতে পারে এবং ত্রয়োদশী থাকবে 23 অক্টোবর সন্ধ্যা 6:03 পর্যন্ত। সুতরাং শনিবার সন্ধ্যা 6:05 থেকে রবিবার সন্ধ্যা 23 অক্টোবর সন্ধ্যা 6:03 পর্যন্ত ধনত্রয়োদশী তিথি থাকবে। তাই শনিবার এবং রবিবার দুদিনই ধনতেরাস পালন করা যাবে, আর 23 অক্টোবরই শনি মহারাজ ধনবৃষ্টি ঘটাবেন পাঁচ রাশির গিয়ে। প্রথম যে রাশিটির বলবো, সেই রাশিটি হচ্ছে অবশ্যই প্রথম রাশিটি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশি বা মীন লগ্নের মানুষ হন, জানবেন এই ধনতেরাস আপনার জীবনে ধনবৃষ্টি ঘটাতে চলেছেন স্বয়ং শনি মহারাজ। কারণ শনি মার্গী হবেন এবং আপনার জীবনে আসবে অর্থের বৃষ্টি, সমৃদ্ধির বৃষ্টি, সুখের বৃষ্টি। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন এক সুখের সাগর হিসাবে, আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন এক সুখের মহাসাগর হিসাবে। তাই মীন রাশি শুভ ধনতেরাস, যা শনিবার 22 তারিখে পড়েছে এবং রবিবার 23 তারিখে ছাড়বে, এই শুভ সময়ের মধ্যে আপনার জীবনে ধনবৃষ্টি ঘটাবেন স্বয়ং শনি মহারাজ। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো, সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি নিশ্চিত থাকতে পারেন এই ধনতেরাস আপনার জীবনে আনছে বিরাট সাফল্যের খবর। কারণ শনিবার 6:05 থেকে যখন ধনতেরাস লাগবে এবং রবিবার 23 অক্টোবর যখন ধনতেরাস ছাড়বে 6:03, আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন হবে, আপনার জীবনে সর্বাধিক অর্থবৃষ্টি ঘটবে। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার জীবনে অর্থবৃষ্টি ঘটাবেন স্বয়ং শনি মহারাজ। সুখ শান্তি সমৃদ্ধির একটা নতুন দিশা খুঁজে পাবেন স্বয়ং শনি, কর্মফলদাতা শনি আপনার জীবনকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। তৃতীয় যে রাশিটির কথা বলব, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি হন, 22 অক্টোবর শুভ ত্রয়োদশী যখন পড়ছে সন্ধ্যা 6:05 এবং 23 অক্টোবর যখন ত্রয়োদশী ছাড়বে রবিবার সন্ধ্যা 6:03, এই সময়ের মধ্যে আপনি সমৃদ্ধি কাকে বলে প্রত্যক্ষ করবেন? একাধিক সূত্র থেকে প্রভূত অর্থ, প্রভূত সুখ, প্রভূত সমৃদ্ধি আপনার জীবনে আসছে, আপনার জীবনে আসছে নতুন যুগের সূর্যোদয়। তাই আপনি যদি সিংহ রাশি হন, আপনি যদি মীন রাশি হন, আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি লিখে রাখতে পারেন এই ধনতেরাসে স্বয়ং শনি মহারাজ শনিদেব
আপনার গিয়ে করবেন ধনবৃষ্টি, আপনার ঘরে আসবে ধনবর্ষা। চতুর্থ রাশিটি ধনুরাশি। আপনি যদি ধনুরাশি হন, আপনার জীবনেও আসবে সাফল্যই সাফল্য, আপনার জীবনেও আসবে উন্নতি উন্নতি। একাধিক সূত্র থেকে প্রভূত সমৃদ্ধির খবর আপনি পাবেন, আপনি পাবেন সুখ, আপনি পাবেন সমৃদ্ধি, আপনার জীবন সার্থক হবে উন্নতির সর্বোচ্চ চূড়ায়। সুতরাং যে চারটি রাশির আমি নাম বললাম, অর্থাৎ মীন রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং ধনুরাশি, এই চারটি রাশি ছাড়াও আরও একটা রাশি এই ধনতেরাসে, তাদের সমৃদ্ধি চোখে পড়বে, তাদের জীবনে নতুন যুগের সূর্যোদয় ঘটতে দেখবে, তারা দেখবে তাদের জীবনে উন্নতি কাকে বলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ হন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার গিয়ে ধনবর্ষা ধনবৃষ্টি ঘটাবে স্বয়ং শনি মহারাজ, আর শনির আশীর্বাদে আপনি জীবনকে নতুনভাবে প্রত্যক্ষ করবেন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ডিসেস করলাম। নমস্কার, ধন্যবাদ।